বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিলেতে প্রথমবারের মতো উদযাপিত হল বাংলা কবিতা উৎসব 2008। রবিবার ইস্ট লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির ম্যাশন লেকচার থিয়েটার হলে কবি, আবৃত্তিকার আর কবিতাপ্রেমীদের কলকাকলিতে প্রাণবন্ত হয়ে ওঠে কবিতা উৎসব। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয় স্বনামধন্য লেখক সাংবাদিক আব্দুল গাফার চৌধুরীকে। শান্তির জন্য কবিতা এই শিরোনামে কবিতা উৎসবের আয়োজন করেছে সংহতি লিটারারি সোসাইটি। উৎসবের বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার হাসান হাফিজুর রহমান। এই পদযাত্রা কবিতার জন্য, এই মুখরতা কবিদের। শান্তির জন্য কবিতা, জীবনকে খুঁজে পাবার জন্য কবিতা। কবিদের পদযাত্রা শেষে বাংলা ভাষার স্বনামধন্য কবিরা আকাশে শান্তির কপোত উড়িয়ে বিশ্ব শান্তির বার্তা পৌঁছে দেন ঘরে ঘরে। উৎসবের স্মারক গ্রন্থের বর্ণিল মলাট খুলে দেন বাংলা ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক আব্দুল গাফফার চৌধুরী। কবিদের বিশাল মিলন মেলা আত্মবিশ্বাসী করেছে সাহিত্যপ্রেমীদের। প্রত্যেক মানুষেরই, প্রত্যেক জাতিরই তার মাতৃভাষায় কবিতা লেখা তার একটা আত্মিক কল্যাণের জন্য একটা অপরিহার্য শর্ত। কবিতার ভিতর দিয়ে অনেক সত্যকে আমরা প্রকাশ করতে পারি, যেটা হয়তো অন্য কোনো মাধ্যমে আমরা ঠিক ধরাতে পারতাম না। কবিতা যে কোনো মানুষের, সাধারণ মানুষেরও জীবনে যে কোনো মুহূর্তে, অনেক সময় এমন সব মুহূর্ত আছে যখন বেঁচে থাকাই দুষ্কর হয়ে যায়, ওই সব মুহূর্তে মানুষকে বাঁচার প্রেরণা যোগায় কবিতা। অনুষ্ঠানের প্রাণবন্ত উপস্থাপনায় কবি আর আবৃত্তিকাররা আবেগ আপ্লুত হয়ে পড়ে। কবিতা উৎসবকে প্রাণবন্ত করে তোলার জন্য স্বরচিত কবিতা পাঠ এবং আবৃত্তির পাশাপাশি পরিবেশন করা হয় সঙ্গীত, গীতনৃত্য, গীতিনাট্য এবং জারিগান। ব্রিটেন এবং বাংলাদেশ থেকে আগত কবিরা তুলে ধরেন তাদের নানান অভিজ্ঞতার কথা। সিলেটের প্রয়াত কবি দিলওয়ারের উপর প্রামাণ্যচিত্র শোকাতুর করেছে আগতদের, তারপরও শিল্পের জন্য শিল্প। কবিতা এমনই একটা জিনিস বাঙালির জীবনে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। জীবনে এক লাইন কবিতা লেখেনি, বাংলা ভাষার অক্ষর জ্ঞান আছে সেরকম লোক কম, এমন অক্ষর জ্ঞান ছাড়াও অনেকে কবিতা লেখে। এখনকার নতুন প্রজন্মের কবিরা যারা, আমরা, আমাদের আরো নতুন যারা, আমরাও তো মোটামুটি একটু পেরিয়ে গেছে সময়, আমাদের আরো যারা নতুন নতুন তারাও কিন্তু বাংলা কবিতাকে নানা রকম বহুমাত্রিকতায় এগিয়ে নিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরো বড় করে এই কবিতা উৎসব আয়োজনের কথা বলেছেন আয়োজকরা। উৎসবকে ঘিরে হয় বর্ণিল স্মারক গ্রন্থ। কবি স্বয়ম্ভূ প্রজাপতি, অর্থাৎ কবি নিজেই স্রষ্টা। আর এই কাব্য স্রষ্টারাই যুগে যুগে মানুষকে শিখিয়েছেন কি করে সুন্দরকে সুন্দর করে দেখতে হয়। এই ধরনের আয়োজন মানুষকে কবি হয়ে উঠতে সহায়তা করবে, এটাই আয়োজকদের প্রত্যাশা। হাসান হাফিজুর রহমান, চ্যানেল এস নিউজ, লন্ডন।